টলি পাড়ায় খুশির আমেজ। মা হতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মীনাক্ষী ঘোষ। ফিরকি ধারাবাহিকে আমরা তাকে জগদ্ধাত্রী মা রূপে দেখেছি এবং সাঁঝের বাতি ধারাবাহিকে তার অভিনয় দর্শকের আকর্ষণ কেড়েছে। এবার তিনি দিলেন এই খুশির খবর, কয়েকদিন আগেই নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী এবং সম্প্রতি হয়ে গেল তার সাধের অনুষ্ঠান। সাধের অনুষ্ঠানের দিন লাল টুকটুকে শাড়িতে সেজেছিলেন তিনি। খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি আর সেই গ্লো ধরা পড়েছে তার চোখে মুখে। এই দিন একেবারে বাঙালিয়ানা মতে হলো তার সাধের অনুষ্ঠান। সাজিয়ে দেওয়া হয়েছিল অভিনেত্রীর পছন্দের খাবার, ছিল ডালের পাতে পাঁচ রকমের ভাজা, এছাড়াও ছিল মাছ মাংস ও নানা রকমের আমিষ খাবার, এবং সব শেষে মিষ্টিমুখ করলেন তিনি। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই এদিন হলো তার সাধের অনুষ্ঠান। হবু মাকে কেউ কাপড় দিয়ে আবার কেউ গয়না দিয়ে আশীর্বাদ করলেন এদিন, আর সেই সব ছবি অভিনেত্রী নিজে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করলেন। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, সবাই আশীর্বাদ করবেন, জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। এবং তার এই পোস্টে শুভকামনা জানিয়েছেন তার ভক্তেরা। আপাতত টেলিভিশন থেকে বিরতি নিয়েছেন তিনি, চুটিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চান অভিনেত্রী। আমাদের শর্মিলা শো হাউসের পক্ষ থেকে অভিনেত্রীর জন্য রইল অনেক শুভেচ্ছা। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.